গাইস আমি এখন এখানে ভূত দেখলাম গাইস জিটি ফাইভ এ ভূত দেখলাম ওই দেখো গাইস এই দেখো ও ভাই এটা ভূত এই দেখো ও ভাই এটা ভূত খতরনাক ও ভাই সকাল হয়ে গেছে উঠো গাইস আগের এপিসোডে খতরোকে খেলারে আমাকে ধোকা দেওয়ার পর আমি আরো গরিব হয়ে গেছি এখন আমার কাছে কিছু নাই তো তার জন্য আমি একটা নতুন বিজনেস খুলেছি বিজনেস বলতে কি নতুন একটা টাকা কামানোর উপায় এই দেখো আমি এখন অটো চালাই ভাই আমার কাছে যত টাকা বেঁচে গেছিল সেগুলো দিয়ে আমি এখন অটো চালাই ভাই বাকি আমার এই উতাটাকে আমি ওষুধ তো খাওয়াইছি যাতে একটু কম হাগে না যেখানে সেখানে হাগে দেয় বাকি এখন আমাদেরকে টাকা কামাইতে লাগবে গাইস এই ঘর তো আর এত টাকা কেন খরচা করলাম সবার আগে অটোতে চলো ভাই চলো এমন কোন জায়গায় যাই যেখানে লোক টোক আছে যেখানে অটো টোটো ভাড়া টাড়া হবে আমার ভালো ওকে গাইস আমরা মেন বাজারে চলে আসছি এখানে অনেক কাস্টমার আছে কাস্টমার বলতে প্যাসেঞ্জার আছে যারা আমার অটোতে বসতে পারবে আর আরে ভাই কি হয়েছে তোদের প্রবলেম কি আমার দেখো এই সিটির মধ্যে একটা অটো নাই তো আমার মনে হচ্ছে আমাদের বিজনেসটা একদম আরামসে চলবে হ্যালো ম্যাডাম হ্যালো ম্যাডাম হ্যালো দাদা আপনি যাবেন আমার অটোতে যাবেন আপনি এটা তো যাবে না বলতেছে অটোতে বস ও সামনে আরো লোক আছে হ্যালো কে অটোতে বসবে হ্যালো আরে কেউ বসুন ভাই আমার অটোতে সবাই তো পালাচ্ছে দেখি হ্যালো আপনি বসবেন আমার বসুন না প্লিজ আরে আপনার জন্য অটো না ট্রাক লাগবে লাগবে ট্যাক্সি আমার আমি ছাড়া অন্য কোনো ট্যাক্সি থাকবে না আমার ওয়ার্ল্ডে হেলিকপ্টার খতম তুই খতম খতম এই এই আমার অটো কই আমার বাকি গেছে আমরা আমাদের অটো পাই গেছি আর পুলিশগুলো আমাদের পিছনে গুলি মারতেছে কিন্তু আরে ভাই ফটোফট গেছে আমরা এখান থেকে আগে পালাই তারপর তোমাদের সঙ্গে কথা বলতেছি আমি ওকে গাইস আমি আমার বাড়িতে তো চলে আসছি পুলিশের হাত থেকে বাইছে দেখো গাইস আজকে আমার ইনকাম তো হলো না আজকে আরো গন্ডগোল হয়ে গেল ভাই সবাইকে আমি তোপ টোপ দিয়ে উড়াচ্ছিলাম কিন্তু কোনো ব্যাপার না এক মিনিট গাইস চপ নাই চপ কোথায় গেল আরে চপ কোথায় গেল চপ হারা গেল নাকি না চপকে কেউ কিডন্যাপ করে নিল কি হলো চপের হ্যালো চপ 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 কোথায় গেল গাইস চপ কই গেল ইয়ার চপ দেখো চপ তো নিজে নিজে পালাতে পারবে না কারণ ও এই ঘরের বাইরে বেশি যায় নাই চপকে কিডন্যাপ কে করলো তাহলে আমরা খুঁজতে পারাই ভাই চপ কোথায় গেল ইয়ার ভাই আমার কেউ নাই এই লস স্যান্টোসে তোমাদের একটা চপই ছিল যার সঙ্গে আমি কথা বলতাম সরি ওকে গাইস আমি ঘর থেকে বাইরে একটু শহরে চলে আসছি আমি এখানে সব কাউকে জিজ্ঞাসা করি যে কেউ আমার কুত্তাকে দেখছে কিনা আর এখানে কি করতেছে আরে এইসব ঘরের মধ্যে করতে লাগে এখানে করার কি মানে আমি কেন এরকম করতেছি ভাই আমাকে ভাই চপকে খুঁজতে লাগবে চপ সামনে একটা বাস আসতেছে বাসকে দাঁড়ায় করতে বলি হ্যালো বাস দাঁড়া বাস নিয়ে আমি কোথায় খুঁজতে যাবো ভাই চপ ভাই চপ কোথায় তুই চপ ওকে আমরা একটা বিচের মধ্যে চলে আসছি এখানে হয়তো আমরা আমাদের চপকে খুঁজতে পারবো হ্যালো চপ চপ কোথায় চপ আরে চপ কোথায় আর তুই চপ প্লিজ হ্যালো বল চপ কই বল চপ কই বল সালা চপ কই বল চপ কোথায় বল বেচারা ভাই এখানে ঘুরতে আসলে ওর সাথে কি হয়ে গেল ও ভাই এত তাদের পুলিশও চলে আসছে হ্যালো পুলিশ এখানে একজন মরে আছে আপনি সিগারেট খাচ্ছেন আর আপনি ফটো তুলতেছেন বাহ পুলিশ পুলিশ এটা পুলিশ আমাদের হ্যালো পুলিশ স্যার আমার একটা কুত্তা হারায় গেছে কুত্তাটার নাম হলো চপ আপনি কি ওটাকে খুঁজে দিতে পারেন আমাদেরকে আমাদের চপকে যেমন তেমন করে খুঁজতে হবে ভাই ইয়ে এখানে কি করতেছে বিচের মধ্যে খুব ভালো বিচের মধ্যে ইয়োগা ওকে গাইস আমি একটা তান্ত্রিকের কাছে গেছিলাম তান্ত্রিকটা আমাকে বললো যে এই শহরে রাত্রেবেলা করে একটা ভূত আসে একটা জায়গায় একটা ভূত আসে তো সেই ভূতটা সব বাড়ির কুত্তাদেরকে সব কিছুদেরকে নিয়ে চলে যায় তো আমার মনে হচ্ছে আমার সাথেও এরকমই হয়েছে সেই ভূতটা নিয়ে গেছে আমাদেরকে ওই জায়গাটাতে যাইতে লাগবে আর ভূতটাকে জিজ্ঞেস করতে লাগবে যে কেন আমাদের সাথে এরকম করলো মানে ভূত ভূতের সঙ্গে ভূতকে আমি জিজ্ঞাসা করবো আর কিন্তু ভূত তো দেখো দিনের বেলা তো ভূত আসে না ভূত আসে রাত্রেবেলা আর ভূতের জায়গাটা হলো কিছুটা এই জায়গাটাতে ভূতটা থাকে তো এই জায়গাটাতে আসবো কিন্তু ভূত ঠিক রাত এগারোটার সময় সেই ভূতটা আসে রাত্রেবেলা করে তো আমাদেরকে এগারোটা হওয়ার পর্যন্ত ওয়েট করতে লাগবে মানে রাত্রে হওয়ার পর্যন্ত ওয়েট করতে লাগবে রাত দশটার সময় ওকে গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ যে রাত দশটা বাজে মানে আমাদের কাছে আর এক ঘন্টা আছে এক ঘন্টা পর সেই ভূতটা বাড়ায় তো আমাদেরকে ফটাফট বাড়াতে লাগবে সেই ভূতটার কাছে আর জানি না ভূতটা দেখা দিবেও কি না আমরা বাইক নিয়ে যাবো অটো নিয়ে যাবো না আজকে ওকে
ওকে চলো 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 ফটাফট ভূতের কাছে চলো। আমি খালি ভাবছি যে ভূতটা দেখতে কেমন হবে, ভূতটা কি আমাদেরকে মারবে? কিচ্ছু বুঝতে পারতেছি না এখন, ভূতের কাছে যায় দেখতে লাগবে। ভূতের কাছে যাওয়ার আগে আমি নিজেকে অনেকবার পূজা করে নিছি যাতে রাস্তায় বাড়ানোর আগে পূজা করতে লাগতো। ওকে গাইজ, আস্তে আস্তে রাত আরো বাইরে যাচ্ছে আর ভয়ঙ্কর রাস্তা আসতে চলেছে। দেখো একটু আগে অনেক লোকজন ছিল রাস্তার মধ্যে, কিন্তু এখন লোকজন খুব কম। দেখো এক দুইটা গাড়ি দেখা যাচ্ছে, আস্তে আস্তে আরো কমবে। ও দেখো ভাই, চাঁদ উঠেছে গগনে। ও ভাই, এটা কোন ব্রিজ, কোন ব্রিজে আমরা আসলাম ভাই? এই জায়গাটাতে আমি কোনোদিনও আসি নাই গাইজ, কোনোদিনও আসি নাই। আমাকে তো পুরো ভয় লাগছে, ভূতটা জানি না কিরকম হবে, কিন্তু কোনো ব্যাপার না। আমাকে যদি মারার চেষ্টা করে ভূতটা, তো আমার কাছে বন্দুক তো সব আছে। রাত আরো বেড়েই চলেছে, আমরা আরো খতরনাক রাস্তায় চলে আসছি। ওই দেখো আমরা শহরের কত দূরে চলে আসছি দেখতে পাচ্ছ তোমরা, শহর আমাদের পিছনে আছে আর আমরা অনেক পাহাড়ে চলে আসছি, আর এখানে অনেক ভূত আছে। ভূত যদি আমার উপরে কোনো অ্যাটাক করে আমি ওকে ছাড়বো না। কিন্তু ওটা ভূত ভাই, তুই ভূতের সঙ্গে কিভাবে লড়বি? শুনেছি এদিকে এখানেই কোথাও ভূত থাকার কথা। আরে ভূত কোথায়, ভূত কোথায়? ও ভাই পুরো অন্ধকার। মোবাইলটা বার করি গাইস, মোবাইল বার করি। এখান থেকে ভিউ দেখো, ওহো শহরের কত দূরে চলে আসছে আমরা। এখান থেকে শহর পুরো দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় কেউ নাই। দেখো আমি মোবাইল বার করি, ঠিক 23টার সময় মানে 11টার সময় ভূতটা এখানে আসে। তো 11টা বাজার জন্য আমাদের কাছে বেশি টাইম নাই আর। ওকে গাইস, 23টা হওয়ার মানে 11টা বাজার বেশি টাইম নাই, মাত্র আর কত সেকেন্ড, 8 সেকেন্ডের মতন বাকি আছে। তো চলো আমরা কাউন্ট ডাউন করি, 5 4 3 2 1। 11টা বাজে গেছে। আরে ভূত কোথায় এখানে? আরে 11টা তো বাজে গেল, ভূত কোথায়? ও গাইস গাইস গাইস, আমি 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 ভূত দেখলাম, আমি ভূত দেখলাম, আমি এখনই ভূত দেখলাম। আরামসে আরামসে, বন্দুক হাতে নে, বন্দুক হাতে নে, বন্দুক হাতে নে, বন্ধু খাতে না গাইস। তোমাদেরকে আমি ভূত দেখাচ্ছি, এই সাইডে আমি কোথাও তো দেখলাম, এদিকে এদিকে আমি কোথাও দেখলাম। ওই দেখো গাইস, ওখানে কেউ, ওখানে ওখানে কাউকে আমি দেখতে পাচ্ছি গাইস। ও গাইস আমি এখন এখানে ভূত দেখলাম গাইস, GTA 5 ভূত দেখলাম। ওই দেখো গাইস, এই দেখো এখানে এখানে কাউকে দেখলাম আমি। এই দেখো ও ভাই, এটা ভূত। ওকে গাইস দেখো আমরা ভূতের সামনে যাবো আস্তে আস্তে। হ্যাঁ ভূতটা গায়েব হয়ে গেল, এক মিনিট আমরা যদি পিছনে আসি তাহলে ভূতটা চলে আসবে। হ্যাঁ চলে আসলো। আরে ভাই ভূতটা আমাদেরকে ভয় পায় না, আমরা ভূতকে ভয় পাই। এই দেখো ও ভাই, এটা ভূত খতরনাক। জানি না ভূতটা পালাচ্ছে কোথায়, আমরা যখনই কাছে আসতেছি ভূতটা চলে যাচ্ছে। আর এখানে কি লেখা আছে? GJOCK জক। এক কাজ করি চপকে আমরা পরে খুঁজবো, কিন্তু এই জায়গাটা ভাই এখন ভূতের, একটা ভূতের জায়গায় আসছো। আমরা একটা সেলফি তুলে নিই এখানে। এই দেখো গাইস আমরা সেলফি তুলতেছি, ফটো তোল ফটো তোল। আমরা ফটো তুলে নিয়েছি গাইস, সেভ সেভ করে দিই ফটোটা। চলো যাওয়ার আগে ভূতটাকে একটু অ্যাটাক করে যাই। কিছু হলো না আমার মনে হচ্ছে, আজকের জন্য এতটুকু থাকা উচিত। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, এবার এই বাইকটা ভূতের উপর দিয়ে নিয়ে চলে যাবো। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো ফটাফট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই।